আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চারটা গাছিল অর্থাৎ দৌত করা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা মালিশ অর্থাৎ ক্ষমা করুন আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করুন সোয়াল অর্থাৎ প্রশ্ন করা আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন করা এরমি অর্থাৎ সুরে মারা আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে সুরে মারা ইয়ানি অর্থাৎ মানে বা অর্থ আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে বা অর্থ ইবদা অর্থাৎ শুরু করা আরবিতে ইবদা এর বাংলা অর্থ হচ্ছে শুরু করা সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় কদম অর্থাৎ পা আরবিতে কদম এর বাংলা অর্থ হচ্ছে পা ফিলহাল অর্থাৎ বর্তমান আরবিতে ফিলহাল এর বাংলা অর্থ হচ্ছে বর্তমান আতাকাল্লাম অর্থাৎ আমি বলছি আরবিতে আতাকাল্লাম এর বাংলা অর্থ হচ্ছে আমি বলছি কে ফাল অর্থাৎ তুমি কেমন আসো আরবিতে কে ফাল এর বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আছো আনা আসেফ অর্থাৎ আমি দুঃখিত আরবিতে আনা আসেফ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত বরমিল অর্থাৎ ময়লার ড্রাম আরবিতে বরমিল এর বাংলার অর্থ হচ্ছে ময়লার ড্রাম সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি ফাদি অর্থাৎ অবসর বা ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে অবসর বা ফাঁকা খাসারা অর্থাৎ লোকসান বা ক্ষতি আরবিতে খাসারা এর বাংলা অর্থ হচ্ছে লোকসান বা ক্ষতি মাঞ্জু অর্থাৎ আম আরবিতে মাঞ্জু এর বাংলা অর্থ হচ্ছে আম আজম অর্থাৎ হার আরবিতে আজম এর বাংলা অর্থ হচ্ছে হার মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে ইনাপ অর্থাৎ আঙ্গুর আরবিতে ইনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর গাওয়া অর্থাৎ কফি আরবিতে গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে কফি মিলহা অর্থাৎ লবণ আরবিতে মিলহা এর বাংলা অর্থ হচ্ছে লবণ রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন গাবি অর্থাৎ বোকা আরবিতে গাবি এর বাংলা অর্থ হচ্ছে বোকা ফায়দা অর্থাৎ লাভ আরবিতে ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে লাভ ইয়াব কি অর্থাৎ কান্না আরবিতে ইয়াব কি এর বাংলা অর্থ হচ্ছে কান্না রিসালাত অর্থাৎ বার্তা বা চিঠি আরবিতে রিসালা এর বাংলা অর্থ হচ্ছে বার্তা বা চিঠি নাজেল অর্থাৎ নামানো আরবিতে নাজেল এর বাংলা অর্থ হচ্ছে নামানো হাব হাব অর্থাৎ তরমস আরবিতে হাব হাব এর বাংলা অর্থ হচ্ছে তরমস ইজাজা অর্থাৎ ছুটি। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। কাল্লাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া ইলাল অর্থাৎ পর্যন্ত আরবিতে ইলাল এর বাংলা অর্থ হচ্ছে পর্যন্ত সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে সবুর এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য খালিবাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে খালিবাল্লি এর বাংলা অর্থ হচ্ছে বাদ দাও ইকরা অর্থাৎ পরা আরবিতে ইকরা এর বাংলা অর্থ হচ্ছে পরা কানাফাত অর্থাৎ সোফা আরবিতে কানাফাত এর বাংলা অর্থ হচ্ছে সোফা জালিয়া অর্থাৎ কার্পেট আরবিতে জলিয়া এর বাংলা অর্থ হচ্ছে কার্পেট কথা নাই অর্থাৎ কালাম আরবিতে মাফিকালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা নাই সিদা কালাম অর্থাৎ সোজাকতা আরবিতে সিদা কালাম এর বাংলা অর্থ হচ্ছে সুজাকতা। আন্তা জালান অর্থাৎ আপনি রাগ করছেন আরবিতে আন্তা জালান এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করছেন আলাতুল অর্থাৎ সময়। আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় বিয়া অর্থাৎ বিক্রি করা আরবিতে বিয়া এর বাংলা অর্থ হচ্ছে বিক্রি করা ইস্তেরি অর্থাৎ কয় করা আরবিতে ইস্তেরি এর বাংলা অর্থ হচ্ছে কয় করা এলবেস অর্থাৎ পরিধান করা আরবিতে এলবেস এর বাংলা অর্থ হচ্ছে পরিধান করা মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় জীব অর্থাৎ দাও আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দাও শিল অর্থাৎ নাও আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে নাও খুদ অর্থাৎ লব আরবিতে খুদ এর বাংলা অর্থ হচ্ছে লও মাফি অর্থাৎ নাই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই ফি অর্থাৎ আছে আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। সার অর্থাৎ চোল আরবিতে সার এর বাংলা অর্থ হচ্ছে চোল জেইন অর্থাৎ ভালো আরবিতে জেইন এর বাংলা অর্থ হচ্ছে ভালো কালার অর্থাৎ লোন আরবিতে কালার এর বাংলা অর্থ হচ্ছে লোন আসোয়াত অর্থাৎ কালো আরবিতে আসোয়াত এর বাংলা অর্থ হচ্ছে কালো আবিয়াত অর্থাৎ সাদা আরবিতে আবিয়াত এর বাংলা অর্থ হচ্ছে সাদা আহমার অর্থাৎ লাল আরবিতে আহমার এর বাংলা অর্থ হচ্ছে লাল রমাদি অর্থাৎ দূসর আরবিতে রমাদি এর বাংলা অর্থ হচ্ছে দূসর আখদার অর্থাৎ সবুজ আরবিতে আখদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ আসফার অর্থাৎ হলুদ আরবিতে আসফার এর বাংলা অর্থ হচ্ছে হলুদ আজরাক অর্থাৎ নীল আরবিতে আজরাক এর বাংলা অর্থ হচ্ছে নীল জাহাবি অর্থাৎ সোনালি আরবিতে জাহাবি এর বাংলা অর্থ হচ্ছে সোনালি ফাতে অর্থাৎ হালকা রং। আরবিতে ফাতে এর বাংলা অর্থ হচ্ছে হালকা রং গামেক অর্থাৎ ডার্ক কালার আরবিতে গামেক এর বাংলা অর্থ হচ্ছে ডার্ক কালার ফিদ্দি অর্থাৎ সিলভার কালার আরবিতে ফিদ্দি এর বাংলা অর্থ হচ্ছে সিলভার কালার বন্নি অর্থাৎ খয়েরি রং আরবিতে বন্নি এর বাংলা অর্থ হচ্ছে খয়ারি রং। জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হাতিফ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা মাস অর্থাৎ সামাক আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাস ফালাহি অর্থাৎ কৃষক আরবিতে ফালাহি এর বাংলা অর্থ হচ্ছে কৃষক বাউল অর্থাৎ প্রসাব আরবিতে বাউল এর বাংলা অর্থ হচ্ছে প্রসাব ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে ফান্নি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান মোমার রিদা অর্থাৎ নার্স আরবিতে মোমার এর বাংলা অর্থ হচ্ছে নার্স জাহর, অর্থাৎ পিঠ আরবিতে জাহোর এর বাংলা অর্থ হচ্ছে পিঠ কাল্প অর্থাৎ হৃদয় আরবিতে কাল্প এর বাংলা অর্থ হচ্ছে হৃদয় কাল্প অর্থাৎ কুকুর আরবিতে কাল্প এর বাংলা অর্থ হচ্ছে কুকুর কাতোয়া অর্থাৎ বিড়াল আরবিতে কাতোয়া এর বাংলা অর্থ হচ্ছে বিড়াল নাহাল অর্থাৎ মৌমাসি আরবিতে নাহাল এর বাংলা অর্থ হচ্ছে মৌমাসি হাসারা অর্থাৎ পোকা আরবিতে হাসারা এর বাংলা অর্থ হচ্ছে পোকা দুব্বান অর্থাৎ মাসি আরবিতে দুব্বান এর বাংলা অর্থ হচ্ছে মাসি নামোস অর্থাৎ মশা আরবিতে নামস এর বাংলা অর্থ হচ্ছে মশা দিফদা অর্থাৎ ব্যঙ্গ আরবিতে দ্বিফদা এর বাংলা অর্থ হচ্ছে ব্যঙ্গ শাকোস অর্থাৎ হাতুরি আরবিতে শাক্ষুস এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি সিলশিলা অর্থাৎ চেইন আরবিতে সিলশিলা এর বাংলা অর্থ হচ্ছে চেইন মুকায়েব অর্থাৎ এসি আরবিতে মুকায়েব এর বাংলা অর্থ হচ্ছে এসি সন্দুক অর্থাৎ বাক্স আরবিতে সন্দুক এর বাংলা অর্থ হচ্ছে বাক্স শাহান অর্থাৎ চার্জার আরবিতে সাহান এর বাংলা অর্থ হচ্ছে চার্জার বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ